তো গাইস, মাসির বাড়ি এসে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। আমি তোমাদের এখন বলবো না কোথায় যাচ্ছি, একটু পরেই বলবো। মা বেরিয়ে পড়েছে, মামিও বেরিয়েছে, এই দেখো আমার ভাইও বেরিয়ে পড়েছে। স্মাইল করে তুমি টাটা বলো, টাটা বলো, টাটা বলো, টাটা 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 বলো। মামি বেরিয়েছে, যে মাসি বেরোচ্ছে, এই দেখো আমার ভাই কি হবে সেজেছে, দুষ্টুমি করছে, বাই বাই বলছে। হ্যাঁ তো আমরা যাবো গঙ্গাসাগর, সবাই রেডি হয়ে গেছে। আর আমার ভাই ছোট হলে কি হবে, প্রচুর স্টাইল দেখাতে পারে। এই দেখো চশমা পড়েছে, আর এখন কিন্তু গঙ্গাসাগর মেলা না, আমরা এমনিই যাব পূজো দিতে, আর রাত্রেই যাব কারণ সন্ধ্যার দিকটা আমরা দেখব। এই যে যাওয়ার আগে আমার দাদা মানে মাসির ছেলে সন্ধ্যা দিয়ে দিচ্ছে, আর আমার ভাইও তার সঙ্গে দাঁড়িয়েছে। আর দেখো কীভাবে স্টাইল দেখাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, পকেটে হাত দিয়ে দাঁড়িয়েছে। যে আমরা গঙ্গাসাগরে ভারত সেবাশ্রম সংঘতে এ চলে এসেছি। এই যে আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ, এই যে আমাদের ভারত সেবাশ্রম সংঘর মন্দির, আর ওই যেগুলো সব রুম লোক থাকে, ওখানে খেলার জন্য স্লিপার ছিল। ভাই সেখানে যাবে বলে দেখো কিরকম করছে। আর এই যে দেখো, এই যেটা হলো আশ্রমের আম গাছ, এখানে অনেক আম হয়েছে। আমরা এখন মন্দিরের দিকে যাচ্ছি পুজো দেব বলে। আর এখানে আসার একটাই কারণ, আমার মাসির ছেলে মানে আমার অয়ন দাদা মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, তাই মহারাজ রেখে পাঠিয়েছে, তাই আমরা এখানে পুজো দিতে এসেছি। এই যে এখন আমরা পুজো দিতে ঢুকছি, আর ঠিকঠাক ভিডিও করা যাচ্ছে না কারণ সন্ধ্যা আরতি শুরু হবে। তো এই যে এখন সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, মহারাজ আর দাদা মিলে সন্ধ্যা আরতি করছে, কারণ দাদা ভালো রেজাল্ট করেছে বলে মহারাজ দাদাকে ডেকে করছে। এই দেখো এখানে ফুল আরতি শুরু হয়ে গেছে, সবাই মিলে আরতি করছে, দেখো সব স্বামীজি মিলে আরতি করছে। মন্দিরটা তো কিন্তু খুব বড়, সবটা আর ঘুরে দেখানো যাবে না। আমরা এখানে বসেছিলাম, এখানে দেখাচ্ছে, এই দেখো মহারাজ চারিদিকে ঘুরে ঘুরে আরতি করছে। যে এখানে বিভিন্ন রকম স্বামীজিদের ছবি আছে, যারা আগে ছিল তাদের ছবি এখানে আছে স্মরণীয়। দেখো আর এখানে অনেক ঠাকুর আছে, সব ঘুরে দেখানো যাচ্ছে না। এটা হলো খাওয়ার রুম, এখানে সবাই খায়। আর তোমরা কারা কারা গঙ্গা সাগরে এসে বলো, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করে দিও। টাটা, বাই বাই।